তো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। এখন ঘুরতে বাজে 7টা। তো আমার সিম্পল লাইফস্টাইল সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আমি এখন থাকতে আমার ভিডিওটা চালু করছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো আমার চ্যানেলটাকে মানে লাইক করো, কমেন্টে জানিও ভালো মন্দটা, আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, সকালের ওদিকে মানে আজকে অনেকখানি উঠে পড়েছি। তো দুটো ঘরের বিছানা গোছানো তো হলো, দেখলে তো জানলাগুলো খুলে দিলাম। তো এই ঘরটা শয়নি কেউ, তবু এই ঘরটা ওরই মধ্যে বাসি ঘর। তো বিছানা আমি একটু ঝাড় দিয়ে দিলাম, তো জানলাগুলো খুলে দিলাম। খুলে দিলে বেশ আলো লাগে আর দেখতেও ভালো লাগে। তো বন্ধুরা, ওদিকে কাজ করে এসে তো কালকে রাত্রে বাসন পড়েছিল, তো সেইগুলো মাজা হলো। আর দেখো, এবার রান্নাঘরে চলেছি জিম চা করতে। তো চাটা হয়ে গেছে, তো চলো চাটা ঢেলে ঘরে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো তোমাদের কাছে আবার তারপর আসছি। তো বন্ধুরা, তোমার দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, তো মানে টিফিন খাওয়া হবে, তার জন্য প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এদিকে তার সাথে সাথে ভাত হাতে জলটা ঢেলে রাখবো, আর চালটা বার করে নেবো। যতটুকু কাজ এগিয়ে মানে রাখা যায় ততটুকুই ভালো। তো চলো, তো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। মানে 10 মিনিট পর তোমাদের কাছে এসেছি, মানে ঠান্ডা উঠে তারপর প্রেসার কুকারটা খোলা হলো। তেল দিয়েছিলাম, যেন মনে হলো একটু তেল কম লাগছে, আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তো নুন দিয়ে দিলাম, এতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে মানে রেডি করা হবে। আর তো চলো, ওদিকে আলুটা ঠান্ডা হোক, আমাদের চায়ের বাসনটা পড়েছিলো, আর প্রেসার কুকারটা মানে মেজে ধুয়ে নিই, তারপরে পরের কাজ আছে। তো অল্প অল্প করে বাসন করলে, অল্প অল্প করে মেজে নিলে দেখি অতটা বাসনও পড়ে না, আর মানে কাজটা খুব সহজে হয়ে যায়, অতটা কাজ বলে মনে হয় না।
বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:50, তো দেখো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:50, তোমাদেরকে দেখালাম। তো দেখো প্রচণ্ড গরম উঠেছে, ছাদে যাওয়া যাচ্ছে না। তো কিছুটা কাচাকুচি ছিল, মানে কেচে শুনে দিয়ে চলেছি, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না। তো মানে এত প্রচণ্ড রোদ যে বন্ধুরা ধরে কাজ করাটা অসম্ভব। তো যাই হোক, তো সকালে তোমাদের কাছে আসতে পারিনি, তো এখন এসেছি। আজকে রবিবার ছুটি, দাদাভাই ঘরে আছে, বাজারে গেছে, আর মানে কি বলবো, সকালে যা যা কাজকর্ম সারা তো সবই হয়ে গেছে। তো এবার দাদাভাই বাজার থেকে এলে টিফিন খেয়ে আলু সিদ্ধ করলাম, দেখলে আমি প্রেশার কুকারটা মানে আচার বাসনগুলো মেজে ফেলেছি। তো দাদাভাই বাজার করে এলে টিফিন খেয়ে তো তারপর রান্নাঘরে ঢুকবো। আর আজ দাদাভাইয়ের ছুটি, তো টিফিনে মানে বাজারে গেলে চপ ফুলি আনে করতে হয় না, কিন্তু কালকে সারাদিন মানে ঠান্ডার ভাত ছিল, তো ফুলি চপ মানে দিয়ে পান্তা ভাত খাওয়া হয়েছে, রান্না করতে ছিল না, ওই দিয়ে সারাদিনটা কাটিয়ে দিয়েছি। মুড়ি, রাত্রে মুড়ি মানে ফুলি দিয়ে, আর রুটি, রুটি আমাদের এখানে মানে গরম খাবার করে না, তো ওই জন্য বললো কালকে সারাদিন খেয়েছো, তো আজকে ওই জন্য বললো আলু সেদ্ধ করতে, ওই জন্য আলু সেদ্ধ করেছিলাম। তো দাদাভাই অনেকক্ষণই বাজারে গেছে, আসার সময় হয়ে গেছে, তো এমনি বলেও গেছে যে আজ মাংস আনবো, শাক আর মাংস। তো দেখি যদি কলমি শাক আনে, কলমি শাক ভাজা করবো, আর বলে দিয়েছি শাক কলমি শাক আনতে, তো আর কিছু করবো না, কলমি শাক ভাজা আর মাংস ঝোল করবো। তো দাদাভাই এলে টিফিন খেয়ে তো তারপর রান্নাঘরে ঢুকবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, দাদাভাই বাইরের থেকে চলে এসেছে, আর টিফিনও আমাদের খাওয়া হয়ে গেছে। তো টিফিন খেয়ে রান্নাঘরে তো অনেকক্ষণ আগে চলে এসেছি। তো আদা রসুন মানে ছানা হয়ে গেছে, কলমি শাক ভাজা হবে, আর এদিকে চালও বার করে ফেলেছি, চালে জল দেওয়া হয়ে গেছে, আর মানে মাংস করার, মাংস যে আলু পেঁয়াজ টমেটো মানে যা যা করার সবই করা হয়ে গেছে। তো আদা রসুনটা বেটে নিলাম, বেটে নিয়ে এবার টিফিন খাওয়ার বাসনগুলো তো মেজে নেব। তো দেখলে তো বন্ধুরা ওনা অল্প অল্প বাসন, ধরো চা খাওয়ালো, চায়ের বাসনটা মেজে নিলাম, টিফিনের বাসনটা মেজে নিলাম, মানে টুকটুক করে অল্প অল্প বাসন মেজে নিলে মানে অনেকটা বাসন করে নিলাম, নিজে একটু হালকো লাগে। অনেক বাসন করলে জানে মনে কত কাজ পড়ে আছে, কত কাজ পড়ে আছে। তো জানি তো এদিকে রান্না তো আয়োজন সবই হয়ে গেছে, তো দেখলে কাটাকুটি বাটাকুটি হয়ে গেছে, তো সবু বেটে ফেলেছি, তো রান্না সব জোগাড় হয়ে গেছে। তো চলো টিফিনের বাসনটা মেজে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। এবার রান্নার পর অতটা বাসন খুলবে না, শুধু কড়াটা আর ভাতে আর যে ফ্যান করাবো, আর গ্যাসে মানে মানে ওভেনে ঝিরঝিটু পড়বে এইটুকু। তো আমি এইভাবে কাজ মানে চেষ্টা করি যতটুকু কাজ এগিয়ে রাখা যায় বা এইভাবে। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ অনেকক্ষণ পরেই এসেছি তোমাদের কাছে আবার। তো দেখো শাক ভাজা হয়ে গেছে, মাংস আলুটা ভাজা হয়ে গেছে, আর মানে মাংসতে অনেকটাই আদা রসুন বাটা হয়ে গেলে মানে যতটুকু পরিমাণ লেগেছে তা কিছুটা রেখে দেওয়া হয়েছে, আবার ফ্রিজে রেখে দেবো, কালকে অন্য তরকারিতে লেগে যাবে। তো দেখো মাংসটা হয়েই গেছে, মানে এই জল ঢাললাম যাকে বলে কষিয়ে, তো আস্তে আস্তে হতে থাক। আর এদিকে ভাতটা বাকি, আজ ভাতটা বসে দিয়েছি, দুটো একসঙ্গেই বসে দিয়ে, এদিকে ভাতও হচ্ছে, এদিকে মাংসটা হচ্ছে,
তো সেরকম কিছু করব না তো বললাম, তো আবার তোমার দাদাভাই একটু অম্বল করতে বললো, তো নিরামিষই অম্বলই করব। তো মাংসটা হয়ে গেলে এটা লাস্টের দিকে তোমার দাদাভাই এসে বললো একটু অম্বল করবে নি, তো ওই জন্য লাস্টের দিকেই মানে এই মাংসটা বসিয়ে অম্বলের আনাজ কেটে তবে অম্বলটা বসিয়ে দেবো। তো চলো, ওই তোমার দিকে আগে দেখাতে পারিনি। আর দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সব ঘরে রুটি দিয়ে এসেছি। আর এদিকে দেখো, বললাম না সেরকম বাসন করবে না, পোড়াটা ফ্যান গয়নার গামলি আর চেক দুটো খুন্তিটা। তো ওদিকে রান্না করে ওদিকে কোড়া অনেক রান্নার যা সরঞ্জাম সেগুলো মাজা হয়ে গেল, আর এদিকে আমি গ্যাসটা মুছে নিলাম। আর এদিকে গ্যাসটা মুছে এবার সব র্যাকগুলো মানে দেয়ালগুলো সব মুছবো। তো তারপর রান্নাঘরটা তো মুছতে বাকি আছে, আগে ওদিকের দুটো ঘর দালান ওগুলো মোছা ঝাড় দেওয়া করে এসি, তো তারপর রান্নাঘরটা মুছবো।
তো দেখো আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে, আর ওদিকে বাসনও তুলে ফেলেছি। কার্যকরী করার কার্যকরী যে বিষয়গুলো দেখা কিন্তু করা হতো বিভিন্ন বিধিকে চিন্তা